অলকি টিভির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন তো? বন্ধুরা বুঝতে পারতেছেন, যেহেতু লকডাউন আবার শুরু হয়ে গেছে, দ্যাটস ওয়াই নতুন করে কোনো সার্কুলার দিচ্ছে না কোনো কোম্পানি, কোনো গভর্নমেন্ট সেক্টর থেকে, কোনো এনজিও সেক্টর থেকে, কোনো সেক্টর থেকেই। তাই আমি এই গ্যাপে চেষ্টা করবো আপনাদেরকে জাস্ট শিক্ষণীয় কিছু কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরার জন্য, যেগুলো আপনাদের হয়তো বা অনেক উপকারে আসবে। তো সেই দিক থেকে চিন্তা করে আমি প্রথম যে ভিডিওটা নিয়ে আসছি তা হলো নগদ। আমরা সবাই জানি যে নগদের যে ডাক বিভাগের যে একটা লেনদেন আছে, অর্থাৎ বিকাশ যেমন একটা, ঠিক সেরকম ডাক বিভাগ থেকে যেটি চালু করেছে তার নাম হলো নগদ। এই নগদে আমরা যদি টাকা রাখি, সেক্ষেত্রে কিন্তু ওখান থেকে আমরা একটা ইন্টারেস্ট পাই, একটা প্রফিট পাই, একটা বোনাস পাই। তো সেই টাকাটা অ্যাকচুয়ালি কত টাকাতে কত বোনাস, আমি সেই বিষয়টা নিয়ে এখন আপনাদের সাথে জাস্ট বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা আমার জাস্ট কথাটা একটু মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন, শুধু আমার কথা শুনবেন না, আপনারা নিজে থেকে সেটা প্রমাণ দেখবেন। তো আপনারা যে যে কাজটা প্রথমে করবেন, সরাসরি নগদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, দেখুন যে এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্বোধন করছেন সেইটার ছবি সহ এখানে সব কিছু দিয়ে আছে। তো এই নগদের ওয়েবসাইটে ঢুকবেন। তো ঢুকার জন্য আপনারা যে কাজ করবেন, সরাসরি আপনি গুগলে চলে যাবেন, গুগল সার্চ অপশনে গিয়ে জাস্ট নগদ, NAGAD নগদ লিখে ডিরেক্টলি ইন্টারফেস করবেন। করলে দেখবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে সর্বপ্রথম দেখবেন যেটা, সেটা হলো নগদের অফিসিয়াল ওয়েবসাইট, আপনার এটাতে ক্লিক করবেন, করলে আপনার সরাসরি এই অবস্থাতে চলে আসবেন। তো আসার পরে উপরে দেখুন বেশ কিছু ফিচার আছে, এখান থেকে আমি চেষ্টা করবো এক এক আপনাদেরকে অনেক কিছু জানানোর জন্য, মানে এখানে ভালো ভালো যে অফারগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। তো এখান থেকে আপনারা এখন যেহেতু আমি মুনাফার ব্যাপারে একটু ডিসকাস করবো, সেটা নিয়ে একটু জাস্ট দেখাচ্ছি। তো এখানে আমাদের সেবাসমূহের ভিতরে আসার পরে দেখুন নিচে নামলে মুনাফা নামে একটা অপশন পাবেন, এখানে একটু ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ঠিক এই অপশনটাতে চলে আসবে। আসার পরে নিচে নামলেই আপনি অ্যাকচুয়ালি মুনাফার যে রেট সম্পর্কে, মুনাফার যে আপনার রেটিংটা দেওয়া হয়েছে, বার্ষিক মুনাফার হার, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু বার্ষিক না, এখানে আপনাকে মান্থলি টাকাটা দেওয়া হবে, সেই বিষয়টা নিয়ে আমি আপনার সাথে জাস্ট আলোচনা করতেছি, সমস্যা নেই। তো এইখানটাতেই সমস্ত কিছু বর্ণনা করা আছে। তো তার আগে একটা কথা বলে নিই বন্ধুরা, মুনাফা অ্যাকচুয়ালি মুসলিম, আমি একজন মুসলিম, তো মুসলিম আমাদের হাদিসে যেটা আছে তা হলো যে অ্যাকচুয়ালি টাকা দিয়ে টাকা লেনদেন, এটা কিন্তু এক ধরনের সুদের ভিতরে পড়ে যায়। ডেফিনেটলি আপনি যদি বিজনেস করেন সেক্ষেত্রে কোনো না কোনো দ্রব্য হতে হবে, কোনো না কোনো বস্তু হইতে হবে, কিন্তু টাকা দিয়ে টাকা লেনদেন এটা কিন্তু কোনো দ্রব্যের ভিতরে পড়ে না। সো এক্ষেত্রে কিন্তু এটা হতে পারে আপনার সুদ খাওয়ার মতো একটা অবস্থা। তো এই বিষয়টা অবশ্যই আপনারা কোনো ভালো হক্কানি আলেম দ্বারা এটা একটু বুঝে নেবেন, আবার কোনো চিটার বাটপার আলেমের পাল্লায় পড়েন না, একদম জেনুইন যে একটা হক্কানি আলেম আপনার খুব মন থেকে যাকে টানে যে সে অরিজিনাল কথা বলবে, কোনো দলের পক্ষ নিয়ে কোনো কথা বলবে না, সে অরিজিনাল কথাটাই বলবে, এরকম একজন হক্কানি আলেমের কাছ থেকে জেনে নেবেন বিষয়টা। তো যাই হোক, এখানে আপনার চলে আসবেন। আসার পরে দেখুন এখানে মুনাফা বিস্তারিত দেওয়া আছে। তো নগদ গ্রাহক তাদের নগদ অ্যাকাউন্টে টাকা জমা টাকার পরিমাণের উপর সর্বোচ্চ মুনাফা লাভ করবে। এখানে শর্তাবলীদের ভিত্তিতে দেখুন চলে আসছে। তো আমি এটা নিচ থেকে একটু বলি, আপনি 0 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত আপনি কোনো প্রকৃতির বোনাস পাবেন না, কোনো প্রকৃতির বার্ষিক মুনাফা হার পাবেন না। তো 1,001 পয়সা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত যদি রাখেন, সেক্ষেত্রে আপনি 1 বছরে বার্ষিক হার হলো শতকরা 4%। এরপরে যদি আপনি 5,000 টাকা যদি থেকে শুরু করে তার ঊর্ধ্বে যদি রাখেন, সেক্ষেত্রে আপনি বার্ষিক মুনাফা হার পাবেন 6%। এই যে একটা বিষয়টা গেল, আমার মনে হয় বিষয়টা আপনারা একদম স্পষ্ট বুঝতে পারছেন। আপনি যদি এখান থেকে যদি কোনো প্রকৃতির মুনাফা পেতে চান, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 1,000 টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে, অর্থাৎ নগদ অ্যাকাউন্টে আপনাকে 1,000 টাকা থাকতে হবে। থাকলে কিন্তু আপনি প্রত্যেক মাসে ওখান থেকে একটা ফিগার পাচ্ছেন। তো এখন ফিগারটা আমাকে কীভাবে দিবে সেইটা দেখুন এখানে জাস্ট বর্ণনা করা আছে। মাসিক ভিত্তিতে মুনাফা প্রদান করা হবে, যদি এখানে কিন্তু হারটা হলো বাৎসরিক হার। তো বাৎসরিক ধরেন আপনি এখানে 5,000 টাকা রাখছেন, 5,000 টাকায় আপনার 4% হিসেবে যা আসবে সেটা 1 বছরে 12 মাস আপনি 12 দিয়ে ভাগ করলে যে ফিগারটা দাঁড়ায় সেটা আপনাকে প্রতি মাসে তারা পেমেন্ট করবে। তো এখানে পেমেন্ট করার আগে যে কথাটা বলা আছে, তাহলে দেশের আইন অনুযায়ী প্রযোজ্য ভ্যাট ট্যাক্স কর্তন করার পরেই কিন্তু আপনাকে বাকি অংশ মুনাফা অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। আর আরেকটি কথা হলো, মুনাফা অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই চালু থাকতে হবে। আপনার যদি মানে চালু না থাকে, আপনার টাকাও আছে কিন্তু সেক্ষেত্রে ওরা কিন্তু আপনার টাকাটা দিবে না, সেটা এখানে বর্ণনা করা আছে। তো এই ধরনের যে বিষয়গুলো সেটা এখানে জাস্ট আলোচনা করা আছে। আরেকটি বিষয় হলো, আমি যে কথাটা বলতেছিলাম আপনাদেরকে, যেহেতু টাকা দিয়ে টাকা লেনদেন এটা কিন্তু আপনার সুদের মধ্যে পড়ে, তো অনেকেই আছে দেখা যায় টাকা রাখে কিন্তু সে মুনাফা সেবা বাতিল করতে চায় আর কি, যে ভাই আমার মুনাফা দরকার নেই, আমার ব্যালেন্স থাকলেই হয়েছে, বিষয়টা এরকম।
তো সেক্ষেত্রে আপনি নগদ কল সেন্টারে এই যেখানে 16167 নাম্বারে কল করবেন, কল করে সার্ভিস রিকোয়েস্টের মাধ্যমে আপনার মুনাফা সেবা মানে গ্রহণ কিংবা মুনাফা বাতিল করতে জাস্ট ওদেরকে বলবেন, ওরা আপনাকে এটা কনফার্ম করলে ওরা আপনাকে মানে অবগত করে দিবে আর কি। তো বন্ধুরা, আমার মনে হয় ব্যাপারটা আমি খুব সংক্ষেপে বোঝাতে পারছি, বাকি বিষয়গুলো জাস্ট আপনারা আমার মতো করে এইভাবে দেখুন, দেখলে বিষয়টা বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।